বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র সহসভাপতি এ কে এম শফিউল্লাহ বলেছেন, জামায়াতকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই দেশে আর অশান্তি দেখতে চাই না। দেশে শান্তি ফিরে না আসলে আমরা বাধ্য হব আবারও একটি মুক্তিযুদ্ধ করতে। বৃহস্পতিবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71 আয়োজিত সাম্প্রদায়িক বর্বরতা ও রাজনৈতিক সহিংসতা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সভায় সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি এ কে খন্দকার বলেন, প্রতিটি নির্বাচনের সময় একটা কাজ বারবার হয়, তা হলো সংখ্যালঘুদের উপর হামলা। এটি লজ্জাকর বিষয় বলে তিনি উল্লেখ করেন। আমরা এদেরকে আর দেখতে চাই না, আমাদের দেশে আমরা আর অশান্তি দেখতে চাই না। আমরা চাই আমরা শান্তিতে বসবাস করি, যদি না হয় আমাদেরকে কিন্তু বাধ্য করেন না আবার সেই মুক্তিযুদ্ধে নামার জন্য।